মাল সব আইছে? জি স্যার। ঠিক আছে, আজকে এখানে খালাস করো, কাল রাইতে নৌকায় করে আমার 3 নম্বর গোডাউনে চালান হইব। ঠিক আছে। সোহেল, ঠিক থাক, মাল কিন্তু সব 3 নম্বর গোডাউনে যাইব। মাসুদ কি রে, এই কি দিছো? কাম তো করে না, এই গুতগুতি করিস কে? আর বাফারিং চলতেছে তো, কি ডাউনলোড দিছিস? তাজমহলের ছবি ডাউনলোড দিছি। তাজমহল? তুই কি প্রেমিন নিয়ে পড়ছিস নাকি? আরে ধুর, প্রেমিন নিয়ে পড়বো কোথা থেকে? ওই দিন ইন্টারনেটে পড়লাম তাজমহল হচ্ছে প্রেমের সবচেয়ে বড় জিনিস, সেই জন্য দিছি। বন্ধু, তুমি যদি এখানে সাইবার ক্যাফে না দিতা, আমরা কিন্তু দেশ বিদেশের এত খবর জানতে পারতাম না। বুঝছি, তুই অনেক জ্ঞানী হইছিস। আচ্ছা দোস্ত, তুই আমার একটা কথা কত, তুই কি বলতে পারোস পৃথিবীতে সবচেয়ে ধনী কে, বড় লোক কে? কে আবার? যার অনেক টাকা পয়সা আছে সে তো বড় লোক। আরে না রে পাগলা, হয় নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি বড় লোক হইতেছে যার কাছে ইনফরমেশন আছে বা তথ্য আছে, সে বুঝছ তাই না? আচ্ছা ঠিক আছে, তোরে বুঝাই কইতেছি। ধর তুই ধান চাষ করছিস, হ্যাঁ, এখন ওই ধানে হঠাৎ করে পোকা লাগছে, এবং এটা কি পোকা তুই বুঝতে পারতেছিস না, তাই পোকা মারতেও পারতেছিস না, কিন্তু আমি ওষুধ দিয়া ধানের পোকা মারা ফেললাম। আমি কিভাবে মারতে পারলাম? কারণ আমি পোকাটারে চিনি, এবং কি ওষুধ এটা মারা যাবে সেটাও আমি জানি।
তো সেজন্য আমি মারতে পারছি এখন বুঝছস তো তথ্য কেন দামি ও বুঝছি বুঝছি এটা আমাদের গ্রামে ঘটকের কাছে যাওয়ার মতো ঘটকের কাছে মানুষ কেন যায় কারণ তার কাছে অবিবাহিত ছেলেমেয়ের তথ্যপত্র থাকে ছবি থাকে ঘটক সেই তথ্য বেচা খায় তাই তো তোর কাছে তাজমহল প্রেম বিয়ে এসব ছাড়া আর কিছু নাই না এই যে তো তাজমহলের ছবি চলে আসছে মাসুদ কাহিনী তো ঘটে গেছে এইদিকে আমার ফেসবুকটা দেখ কি হইছে ফেসবুক মানে আরে বেটা এটা ফেসবুক ওই হইল হইল এই যে দেখ এই যে এই মায়া আমারে রি ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ ওইটা পাঠাইছে দেখছস কি সুন্দর মায়াটা রিকোয়েস্ট পাঠাইছে আহ কি আনন্দ আকাশে বাতাসে আরে বেটা থাম এটা তো ফেক প্রোফাইল কি কইলি বুঝলাম না ফক প্রোফাইল মানে আরে ফক না ফেক প্রোফাইল ফেক মানে ভুয়া আইডি মনে কর এই মেয়ের ছবি দিয়া অন্য একজন এই অ্যাকাউন্ট করছে কইরা সেটা চালাইতেছে যা যা এটা কোনো ফেক প্রোফাইল না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোকে দেখাইতেছি এই দেখ এই হইতেছে বলিউডের নায়িকা নাম লেখা আছে দেখ দীপিকা পাডুকোন এই মেয়ে তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কোন দুঃখে হ্যাঁ আমি তো বাসাই যাই হাত ঠিক মতো ধোয়া হয়নি চলো চলো হাত পরিষ্কার করতে হলে অন্তত 20 সেকেন্ড ধরে সঠিকভাবে হাত ধুতে হবে সঠিকভাবে 20 সেকেন্ড গোনার জন্য আমরা প্রত্যেক সংখ্যার পরে একটি করে শব্দ জুড়ে দিতে পারি যেমন বাংলাদেশ 1 বাংলাদেশ 2 বাংলাদেশ 3 বাংলাদেশ 4 এভাবে বাংলাদেশ 20 পর্যন্ত গুনে 20 সেকেন্ড পূর্ণ করতে পারি মহামারীর সময় নিয়ম মেনে চলুন নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন শিক্ষিত করণের দরকার আছিল করছি অনেক গ্রামে আমার কাছে লইছি বাপ দাদার বিটা দেখাশোনা করবি না মা আমি গ্রামে চলে আসছি দেখে এই নিয়ে আমার কোনো দুঃখ নাই আমি আমার সাইবার ক্যাফে নিয়ে অনেক ভালো আছি প্রথম প্রথম সবাই কি আপত্তি জানাইছিল হ্যাঁ কি নাকশিটকানি গ্রামে কম্পিউটার বসায় গ্রাম বলে উচ্ছন্নে যাইব মাইশু যেটা বুঝে নাই অহন তো সবাই দিয়ে তর এনে ভিড় করতেছে কাজের জিনিস সবসময় কাজের মা নতুন জিনিসে প্রথম প্রথম সবারই কষ্ট হয় সমস্যা হয় এই যে এখন দেখো কত মানুষের কত উপকার হইতেছে তারপরে বিদেশের চেহারা দেখতেছে তোমরা যাই কও ভাই আমি এখনো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বিরাট ফ্যান আহা কি গান ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো
দিও তোমার মালা খানি বাউলেরে মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে একটা চা না হলে কিন্তু চলবো না এমন গানের পর একটা চা জরুরি কিরে আমার সাথে আড্ডা শুরু করে দিলি আবার জিগায় আজকে আমাদের টপিক হইতেছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভালো আছি ভালো থেকো শোনো আজকে কুটু কি করছে জানো আজকে কুটু না কার কাছ থেকে যেন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাইছে ভাই 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 না না মাসুদ ভাই কি হইছে বলেন তো আমারে বলতে হইব চুপ কর তোর মা কিছুই হয় নাই এই আচ্ছা মাসুদ বিভিন্ন দেশে নাকি করোনা ছড়াই পড়ছে যাই তোমার লগে কথা কইতে চাই জাহিদ বল দোস্ত তোমরা কেমন আছো হ্যাঁ আমরা তো সবাই ভালো আছি তোর কি অবস্থা তুই কেমন আছিস না দোস্ত আমরা এখানে মোটেও ভালো নাই আমাগো এখানে করোনা ছড়ায়া পড়ছে অবস্থা খুব বেশি খারাপ লোকজনের করোনা হইতাছে আমাগো এখানে লকডাউন দিছে আমরা বাসা থেকে বেরোইতে পারি না খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারে না কঠিন লকডাউন খুব বিপদের মধ্যে আছি দোস্ত তোমরাও সাবধানে থাকো জাহিদ আমার তো মনে হয় সারা বিশ্বে করোনা ছড়ায় পড়বো আরে দূর আমাকে এখানে করোনা আইতে করোনা নিজেই মরে যাবো এই হাসিস না আমাদেরও সাবধান থাকতে হইব সাবধান না থাকলে অনেক বড় মূল্য দিতে হইব চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চা দিমু নাকি এক কাপ দাও চা দাও চাচা শুনছেন নাকি চেয়ারম্যান সাহেব নাকি বলছে দোকানপাট সব বন্ধ রাখতে হইব আমাকে এখানে নাকি করোনা আইব আরে না না আমাকে গ্রামে করোনা আইব না চিন্তা করো না কিচ্ছু হইব না করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে সরকারি ও বেসরকারি সংস্থা কাজ করছে বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের খাদ্য সংকট নিরসনে ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন মাস্ক পরার আগে কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে মাস্কের ফিতা ধরে এমনভাবে পড়তে হবে যেন নাক ও মুখ ঢেকে যায় এবং মাস্ক ও মুখের মাঝখানে কোনো ফাঁকা না থাকে খোলার সময় মাস্কের সামনের অংশ কোনোভাবেই স্পর্শ করা যাবে না খুব সাবধানে মাস্কের ফিতা ধরে খুলে ফেলতে হবে মাস্ক খোলার পর কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে কাপড়ের তৈরি মাস্ক ব্যবহারের পর সাবান ও গরম পানিতে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে জীবন বাঁচাতে চলুন এটা সবাই মেনে চলি
সব বন্ধে সরকারি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর কেউ যেন অহেতুক ঘর থেকে বাইর না হয়। কতক্ষণ ঘরে বসে থাকবো? হ্যাঁ, ঘরেই থাকতে হবে, আর অপ্রয়োজনে ঘর থেকে বাইরে হওয়া যাবে না। ঘরে বসে থাকলে কিভাবে রোগ থেকে বাঁচবো মাসুদ, এটা তো বুঝলাম না। করোনা সংক্রামক রোগ, সংক্রামিত ব্যক্তির হাঁচি কাশি থেকে এই রোগটা ছড়ায়, এই জন্য ঘরে থাকতে হবে, এইভাবেই তুমি ভালো থাকবা। সৈতালি রুমা ওরা আসবো না? ওদেরকে আসতে আমি নিষেধ করে দিছি। আরে তাহলে আমাদের আড্ডা? আরে বেটা, ঘর থেকে বাইর হওয়া নিষেধ, আর তুই আড্ডার কথা বলিস? নো আড্ডা, এক স্থানে মানুষ জড়ো হওয়া যাবে না, তোরা যে যার বাসায় যা। দূর, পুরো বিষয়টা আমি বুঝলাম না। বাসায় থাক, রাত্রে ইন্টারনেটে আমি বুঝাই দেবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, বুঝলো, দোকানে চলো, এখান থেকে এক কাপ চা খাই, এখানে তো চা বানানোর কেউ নাই, চলো। আরে তোরে কি বলি, তুই বুঝিস না, সব বন্ধ, সব লকডাউন মানে ঘরে থাকতে হবে, বুঝছিস? এগুটু আমি বাড়ি গেলাম, তোরাও বাড়ি যা। আর শোন, ওই সবসময় মুখে মাস্ক ব্যবহার করবি। হ্যাঁ, মাসুদ। এক গ্লাস পানি দাও তো, খুব তিয়াস পাইছে। বাজারে মনে হয় ভ্যান চালাইতে পারুম না। কেন? শুনো নাই, কি যেন একটা অসুখ হয়েছে, কারি না না কি জানি নাম, সব মানুষ মরিয়া দিতেছে। সরকার মানুষের ঘর থেকে বাইরে নিষেধ করছে, বাজারের দোকান পাটও সব বন্ধ হয়ে গেছে। হায় আল্লাহ, তাহলে কি আমি আর কামে যাব না? কামে যাইব না, উনি কামে না গেলে খামু কি? আগে হইছে প্যাট, অসুখের ডরে না খাই মরুম নাকি? জলদি আমার খাওন দাও। দিতেছি, তুমি হাত মুখটা ধুয়ে লো। আমরা দিন আনি দিন খাই, কামনা করলে খামুকি? সরকার ঘর থেকে বাইরে নিষেধ করছে, ঘরে আমার রাজার ভান্ডার আছে, গাছ ঝাঁকি দিবো আর টাকা পড়বো। কই আর কি, আমার কপালের দোষ, গরিবের ঘরে জন্মাইছি, বাইরে গেলেও মরণ, ঘরে থাকলেও মরণ। আমার তো শুনিয়াই ডর করতেছে, তুমি কালকের থেকে আর বাইরে যাও না। আরে রাখো, আমারে ডর দেখাও না, আমি হইলাম মফিজ মিয়ার বোলা রুমিজ মিয়া, আমি ডরাই না। বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা ভাইরাস পরীক্ষা করার প্রস্তুতি সম্পর্কে সরকারকে জানাতে বলেছেন হাইকোর্ট। একই সাথে সারা দেশের হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধে সামগ্রিক প্রস্তুতি নিশ্চিত করতে বলেছেন আদালত। করোনা ভাইরাস পরীক্ষার জন্য আনুষঙ্গিক কিট আছে। আম্মা দেখছো, করোনাতে কেমনে লোকজন মরে যাইতেছে? হ্যাঁ দেখতেছি তো, কি ভয়ের ব্যাপার, একজনের হাসি কাশি থেকে নাকি আরেকজনের রোগ ছড়ায়। খালি হাসি কাশি না, কাছাকাছি আসলেও এই রোগ ছড়াইতে পারে। আব্বা, কালকে থেকে তুমি বাসার বাইরেই যাবে না, অফিসেও যাবে না। অফিসে না গেলে চাকরি থাকবো? সব লকডাউন, তোমার অফিস খোলা থাকে কিভাবে? তোমার অফিসে যদি কেউ সংক্রমিত থাকে তুমি জানবা কেমনে? তুমি ভালো করে খবর নাও, তোমার অফিসও হয়তো বন্ধ করে দিছে। সারাদিন কি বাসায় বসে থাকবো? আব্বা বাসায় থাকতে হবে তোমার, কোনো মতেই হয়তো বাইরে যাওয়া যাবে না, কোনো মতেই না। এখন ক্যাফে বন্ধ, কিন্তু মাসুদ ভাই প্রায় আমাদের জরুরি তথ্য আপডেট পাঠায়, যেমন মানুষ যেন ঘরে থাকে এবং জনসমাগম এড়িয়ে চলে, সুরক্ষিত থাকতে মাস্ক পরে, শারীরিক দূরত্ব মেনে চলে। যেহেতু এটি একটি নতুন রোগ, আমরা এ সম্পর্কে অনেক কিছুই জানি না। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আমাদের সর্বাত্মক অংশগ্রহণ সবচেয়ে জরুরি, আর তখনই আমরা রোধ করতে পারবো যদি নিয়মকানুন মেনে ঘরে থাকি। আচ্ছা, আপনি কি বলতে পারেন এই সময় ঘরে থাকা কেন গুরুত্বপূর্ণ? আপনার উত্তর জানিয়ে আমাকে ইমেল করুন এই ঠিকানায় babdcovid19@gmail.com।